হ্যালো, সবার কি অবস্থা? আজকে দশমীর দিন চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে দেখি যে এখানে ফটোশ্যুট করতেছে আমার সিস্টার। তো হচ্ছে এখানে আসার পর এখানে সিঁদুর খেলা হচ্ছে, মানে বিদায় বেলা ঠাকুরের ই করতেছে সবাই। এখানে আবার নাচানাচি করতেছে, আজকে নাচানাচি ভয়েস পাবেন। হ্যাঁ, ভয়েস পাবেন, তো ফুল ভিডিওটা দেখুন। এখানে আবার হচ্ছে সবাই, আমি কী করলাম, এখানে ঝলকটা দাঁড়ায় আছে সবাই, এখানে ঢাকি ঢাক বাজাচ্ছে, ঢাকি ঢাকের ভিডিও করে নিলাম একটু। ভিডিও করার পর এখানে তো সবাই নাচানাচি করতেছে এলাকার মুরব্বীরা। একটু পরে ধামাকাদার একটা নাচা হবে, এর জন্য ফুল ভিডিও দেখুন আপনারা। এখানে সেলফি টেলফি তুলতেছে সবাই আর কি, মন্দিরে আইসে অনেক সবাই। আসার পর দশমীতে এখন সিঁদুর খেলা হচ্ছে, তারপরে এই যে আমার দিদা নাচ শুরু করে দিচ্ছে উড়া ধুরা। এই যে আমাদের ঠাকুর নিয়ে যাচ্ছে এখন শহর প্রদর্শন করার জন্য, প্রদর্শন করানোর জন্য আর কি। এই যে হচ্ছে ভ্যানে করে নিয়ে যাচ্ছে শহরের মধ্যে, শহরের ঠাকুর ঘুরানোর জন্য আর কি। তাই আমি আর গেলাম না।
তো এখন আমরা অ্যারোডের মধ্যে চলে আইছি বিসর্জন দেওয়ার জন্য। এই যে সবাই যাচ্ছে, কিন্তু হচ্ছে মঠের ঠাকুর আগে গেছে, পরে আমাদেরটা। এই যে আমাদেরটা চলে আইছে, এই যে কলেজের মধ্যে ভিডিও করতেছি। এত সুন্দর ভিউ আইছে যা বলার মতো না, অনেক সুন্দর ভিউ আইছে, অনেক সুন্দর ছবি আইছে। তো এই যে সবাইকে আর কি ভিডিও করতেছে, এই যে আমাদের এলাকার সবাই আসছে। মঠের ঠাকুর আগে বিসর্জন হবে, তারপরে আমাদেরটা। এই যে আমরা ধূপ মুখ ধরাইছি, এলাকার সবাই আইছে এখানে। তো ভালো লাগতেছে যে এলাকার সবাই একসাথে আর কি ঠাকুর ডোবানোর জন্য এসেছে। যে পান্ত ঘুরতেছে একা একা, পান্তর পার্টনার অন্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন একটু ভিডিও করে নিলাম সবাই এলাকার। ওইখানে ওয়েট করতেছিলাম যে কখন ওইটার বিসর্জন হবে, তারপরে আমাদেরটা দেবে। এই যে এখানে ঠাকুরের ছবিগুলো অসাধারণ আসতেছিল। এই যে বিসর্জনের জন্য এখন সবাই পুকুরে নেমে গেছে, নামের পরে দিচ্ছে। মানে সরকার থেকে বলেছে 8টার মধ্যে বিসর্জন দিতে, কিন্তু আমরা একটু তার আগেই বিসর্জন দিয়ে দিচ্ছি। এই যে এখানে মামা খেপে গেছে আমাদের উপর যে আমরা কেউ জলে নামতেছি না, তাই এই যে সবাই জলে নেমে এখন হচ্ছে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য ই করতেছি। কিন্তু আমি ভিডিও করার জন্য আমি জলে নামতে পারিনি, আমি নামবো একদম লাস্টের দিকে। এই যে প্রথমে ছোট ছোট ঠাকুর নিয়ে যায় বিসর্জন দিচ্ছে, তারপরে যে সন্ধ্যা লেগে গেল, একদম সন্ধ্যা লেগে যাওয়ার পরে এই যে বড় ঠাকুর সবাই ধরাধরি করছে। না, এটাও ছোট ঠাকুর, বড় ঠাকুর আছে আর একটা। এই যে সবাই জলে নামে, আমি ভিডিও করছিলাম যে ভিডিও ফুটেজটাও থাকা দরকার আছে, কারণ স্মৃতি সর্বদা সুখের। পূজাতে অনেক মজা করছি, আসছে বছর আবার হবে। তো আমাকে এখন নামতে হবে, পরে আমি এই যে গেছি, আমিও এখন যাব। তো ভিডিওটা একজনের কাছে দেখলাম, এই যে আমি যাই ওইখানে, হচ্ছে বুঝতেছি না যে আমি কি করব। আমার কাছে সবাই গেল পারতেছে যে তুই এত বড় মানুষ, তুই বুঝিস না, হ্যান ত্যান, এইখানে ধর, এইখানে ধর, কিন্তু আমি আসলে ধরতে পারি না। মানে ছোটোবেলার থেকে না ডুবাই ডুবাই অভ্যাস হয়ে গেছে। তারপরে এখন আমাকে সবাই গাল পারতেছে যে এইখানে ধর, এখানে ধর, মানে আমি সবার ওইখানে জুনিয়র, তো সবাই আমাকে গাল পারে আর কি, মজা পাচ্ছে। তো আমিও আর কিছু বললাম না। তারপরে এইখানে এসে ওই যে আমাকে দেখাই দিল যে এইভাবে ধর, পরে আমি ধরলাম, ধরার পর ঠাকুরটা বিসর্জন হয়ে গেল। তো আসছে বছর আবার হবে, সবাই ফলো করে দিবেন, লাইক দিবেন, যাতে সামনের বছর আরও ভালো কিছু আপনাদের নিয়ে উপস্থাপন করতে পারি। এই যে ভিডিওটার 12টা বাজায় দিল সামনের উপর এসে, আর ভিডিও হবে না, পরে আর কি ভিডিওটাকে কাটিং মেরে দিলাম। তো সবাই ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভুল হলে অবশ্যই বলবেন, কারণ আমি নতুন, যত ভুল আমাকে ধরাই দিবেন তত আমি শিখতে পারবো। তো এসব কিছু বিদায়, শুভ বিজয়া, আসছে বছর আবার হবে, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ফলো করে দিবেন, লাইক করুন।